নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনুম কুক। ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম বন্ধুরা আবারও আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ সাধারণ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর এই রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ, তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি পালং শাক। পালং শাকটাকে খুব ভালো করে আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। যেসব বন্ধুরা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে তার সাথে। এখানে আমি কিছু সবজি নিয়েছি বন্ধুরা, আলু আর কচু, তার সাথে নিয়েছি এখানে লাউ। তিন রকমের সবজি একই রকমভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে কেটে ধুয়ে জল ঝরানো সবজিগুলো দিয়ে দেবো। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখুন, আশা করছি বন্ধুরা ভালো লাগলে। এবার আমি কিছুটা পরিমাণে সবজির মধ্যে জল দিয়ে দিলাম। খুবই কম সময়ে শেয়ার করব এই রেসিপির ভিডিওটি। যে কোনো দিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, তার সাথে নিরামিষ দিনেও এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে এই রেসিপিটি। এবার হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দেওয়া হয়ে গেলে কুকার বন্ধ করে ঠান্ডা করে নেব। তারপর আমি ঢাকনা খুলে নেব। হাই ফ্লেমে সিটিটা দিয়ে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি গলে না যায়। তারপর ঠান্ডা করে কুকারের ঢাকনা খুলে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা। এই যে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি যাতে সবজিটা গলে না যায়। হালকা করে ভাপিয়ে নিলেও হবে কড়াইয়ের মধ্যে। এবার এদিকে রান্নার জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। তেলটা একটু গরম করে নেব। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, তার সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছে এখানে কালো সর্ষে। আপনারা চাইলে রসুন ফোড়ন দিয়ে নিতে পারেন। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি সেই জন্য সর্ষে ফোড়নই দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসা অবধি। এবং সর্ষেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে একটা হাতা বা চামচের পিছন দিয়ে একটু গুঁড়িয়ে নেব। খুবই সিম্পল একটি রেসিপির ভিডিও শেয়ার করছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হবে। অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া সবজিগুলো। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানো পালং শাক। সবজিগুলো এরকমভাবে সেদ্ধ করে নিলে তাহলে কিন্তু গলে যাবে না এবং ভালো করে ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকের পরিমাণ চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আর শাকগুলো একটু বড় করেই কেটে নিয়েছি। শাক দিয়ে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন। লবণ এবং হলুদ দিয়ে সবজির সাথে আবারও শাক কিছুক্ষণ ভেজে নেব। শাকের যে এক্সট্রা জলটা আছে সেই জলটা দিয়ে কিন্তু পুরোপুরি ভাবে শাক এবং সবজি সিদ্ধ হয়ে যাবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে শাকটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে এবং শাকের যে কাঁচা ভাবটা আছে সেটাও চলে যাবে। আপনারা চাইলে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি কিছুক্ষণ পরপর এইভাবে ভালো করে নেড়ে নিয়েই সিদ্ধ করে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু শাকের একটি রেসিপি, চিনি দিলে খেতে অনেকটা স্বাদ হবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং সবজিগুলো একটু কেটে কেটে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে বাকি সবজি এবং শাক সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে কচু, আলু, লাউ এবং পালং শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এবার কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, তারপরে এই শাকের রেসিপিটা একটা বাটিতে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শাকের রেসিপিটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।